বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা আজকে কথা বলবো খুবই কম বাজেটে ছোট্ট জায়গায় দুই তলা চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে আপনারা অলরেডি থ্রিডি দেখতে পাচ্ছেন আমি ধারাবাহিকভাবে দেখাবো এই বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কত টাকা বাজেট লাগবে তার ডিটেলস হিসাবটা আমি আজকে আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করব নিচে থাকা বটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বটনটি প্রেস করে রাখুন তো বন্ধুরাটি হচ্ছে বাড়ির ভিউ খুবই চমৎকার এবং নান্দনিক বিউ আমরা সাজানোর চেষ্টা করেছি এবং আমরা কিছু কারুকাজ করার চেষ্টা করেছি এখানে এটি হচ্ছে আমাদের বাইটির সিঁড়ি গড়টি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ পথ চাইলে আপনারা এখানে একটি ছোট্ট করে শেড দিতে পারেন এটি হচ্ছে একটি বারান্দা দোতলার বারান্দাটি হচ্ছে এটি আমরা প্যারাপেটোয়ালে কিছু ডিজাইন করে দিয়েছি এবং বারান্দার গায়ে কিছু ডিজাইন করা আছে আপনারা চাইলে সেম ডিজাইনগুলো করে নিতে পারেন আর জানালার ডিজাইনগুলো খুবই সিম্পলভাবে করেছি যাতে করে আপনাদের খুব বেশি একটা টাকা খরচ না হয় তো বন্ধুরা এখন আমরা দেখে নেব বাড়িটির ফ্লোরপেন্ট তো চলুন এখন ফ্লোরপেন্টটি দেখে নেই বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ির ফ্লোর প্ল্যানটি তো সুরতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশ ফিট প্রস্ত হচ্ছে চব্বিশ ফিট এই হচ্ছে সাতশো দশ স্কোয়ার ফিট জায়গা বারান্দাটি সহ তো এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশপথ প্রবেশপথ দিয়ে আমরা প্রবেশ করি শিরিগড়টি দেখতে পাচ্ছি এটি হচ্ছে শিরিগড় শিরিগড়ের পরেই হচ্ছে আমরা এটি কমন টয়লেট দেখতে পাচ্ছি চার ফিট বাই আট ফিটের কমন টয়লেটটি এটি ছেলে আপনারা ল কমোড এবং হাই কমোড পাশাপাশি রেখে ইউজ করতে পারবেন বন্ধুরা বুদরাইকোন আমরা একটি বেডরুম দিয়েছি এগারো ফিট বাই বারো ফিট চার একটি অনেক বড় স্বরো খোলামেলা বেডরুম দুটি জানলা দিয়েছি সাড়ে চার ফিট বাই পাঁচ ফিটের জানালার সাইজগুলো হবে এটি হচ্ছে কিচেনটি পাঁচ ফিট চার বাই সাত ফিট ছয় ইঞ্চির কিচেন কিচেনটি অনেক খোলামেলা এবং বড় স্বরো আছে এ চারটি বেডরুম এগারো বারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিটের অনেক বড় স্বরো এবং খোলামেলা একটি বেডরুম আর সামনে আমরা আরেকটি বেডরুম দিয়েছি বারো ফিট চার ইঞ্চে দশ ফিট নয় ইঞ্চের এই বেডরুমটির সাথে আমরা একটি বারান্দা দিয়েছি বারো ফিট চার ইঞ্চে তিন ফিট ছয় ইঞ্চি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নিস্তালা এবং দোতলার সেম ফ্লোর প্ল্যান যেহেতু আমরা একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে দোতলা বাড়ি তৈরি করবো এই জন্য আমরা সেম রেখেছি প্ল্যানটি তো এখানে আমরা দেখতে পাচ্ছেন তিনটি বেডরুম একটি বারান্দা একটি কিচেন এবং একটি টয়লেটের সম্বন্ধে আমরা বাড়ির প্ল্যানটি সাজিয়েছি খুবই চমৎকারভাবে তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটি তৈরি করতে আমাদের যে পরিমাণ কলাম লাগবে এই বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে দশটি দশটি কলাম দিয়ে আমরা এই বাড়ি কাজটি খুব সুন্দরভাবে শেষ করে নিতে পারবো তো যদি আমরা বাজেটে যাই এই বাড়িটি যদি আমরা একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের বাজেট লাগবে প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকার মতো আর যদি আমরা দুইতলা কমপ্লিট করি তাহলে আমাদের বাজেট লাগবে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতো আর মালামাল হিসাবে যদি আমরা যাই তাহলে এ বাড়িটি তৈরি করতে আমাদের যে পরিমাণ মালামাল লাগবে যদি একতলা কমপ্লিট করতে যাই তাহলে রড লাগবে প্রায় তিন টন সিমেন্ট লাগবে তিনশো বস্তা এক নম্বর ইট লাগবে প্রায় পনেরো চোদ্দো থেকে পনেরো হাজারের মতো প্যারা ওয়াল থেকে শুরু করে নিচে গাঁথনি সেপারেটিং কিপ এবং রুমের গাঁথনি এভরিথিং সব কিছু মিলে প্রায় চোদ্দো থেকে পনেরো হাজারের মতো এক নাম্বার ইট লাগবে আর পি কি রেট যেটা দিয়ে আমরা ডালাই করব পিকি রেট লাগবে হচ্ছে প্রায় দশ থেকে বারো হাজারের মতো আর বালি লাগবে প্রায় পনেরোশো সিফটের মতো প্লাস্টার থেকে শুরু করে টাইলসের কাছ থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আর যদি আমরা দুই তালা কমপ্লিট করি বাড়িটি তাহলে আমাদের রড লাগবে প্রায় সাড়ে পাঁচ টনের মতো এখানে আমাদের সাড়ে পাঁচ টন হলে আমরা বাড়ির শেষ করতে পারবো আর সিমেন্ট লাগবে প্রায় ছয়শো বস্তার মতো এক নাম্বার এইট যেটা গাঁদানোর জন্য এটা লাগবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ হাজারের মতো আর এইখানে পিকেট লাগবে হচ্ছে যেটা আমরা ডালাই করার জন্য ইয়ে করবো এটা লাগবে হচ্ছে প্রায় বাইশ থেকে তিরিশ হাজারের মতো বালি লাগবে দুই হাজার সিফটির মতো এভ্রিথিং সব কিছু মিলিয়ে আপনারা খুব সুন্দরভাবে কম খরচের মধ্যে বাড়িটি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান যারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার ফোন নাম্বার দেওয়া হচ্ছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম